আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে সুবার পাপ্পা বলল তার নাকি ডাম্পলিং খেতে ইচ্ছে করতেছে, সো আজকে ভাবলাম আমি রেডি করে নেই। চলুন তাহলে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি, আমি কিভাবে ডাম্পলিংটা তৈরি করে নিচ্ছি। আমি এখন মেজারমেন্ট কাপে 4 কাপ ময়দা নিয়ে নিব। আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি এখানে 2টা ডিম অ্যাড করে দিচ্ছি। এখন আমি পানি দিয়ে ধীরে ধীরে একটা ডো তৈরি করে নিব। এখানে আমি 3 কালারের মোমোস তৈরি করে নিব, 3টা ফ্লেভারে। আমার এখন ডো তৈরি করা শেষ। 3 কালারের 3টা ডো তৈরি করে নিলাম। এখানে আমি 3টা ফ্লেভারের ডাম্পলিংস তৈরি করে নিব। এখন আমি এগুলাকে রেস্টে রাখবো 1 ঘন্টার জন্য ঢেকে। এখন নর্মাল ডোটা নিলাম, একটা রুটি তৈরি করে নিব। আমি এখন শেপ করে কেটে নেব। আমি ঠিক আগের নিয়মে এভাবে করে কেটে নিচ্ছি। আমি এখন ময়দা ইয়ে করে রেখে দিব যাতে লেগে না যায়। নিলাম, তারপর মুরগিকে কুচি করে নিলাম, তারপর এখানে কাঁচা মরিচ নিলাম, এখানে আমি রসুন কুচি করে নিলাম, গাজর কুচি করে নিলাম, এখানে ক্যাপসিকাম কুচি করে নিলাম, আদা কুচি করে নিলাম আর পেঁয়াজের কুচি নিলাম। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। গাজর কুচি দিয়ে দিলাম, এখানে আদা কুচি দিয়ে দিলাম, এখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম। আমি এখন রসুনের কুচি দিয়ে দিলাম, এখানে কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম, ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি ব্লেন্ড করে নিব। আমি এখন চিকেনটা নিয়ে নিলাম, এখানে পোটা তৈরি করে নিব।
এখানে আমি হাফ ঢেলে দিলাম। একটু আগে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি এখানে নিয়ে নিলাম। এখন পাউরুটি গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এখানে একটা ডিমের পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এক চামচ সয়া সস অ্যাড করে দিলাম। এখন আমি ভালো মতো মিক্স করে নিব। এখানে আমি অল্প গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখব। এখন আমি এখানে চিংড়ির পেস্টটা রেডি করব। চিংড়ি দিয়ে দিলাম। এখানে ভেজিটেবল মিক্সটা দিয়ে দিলাম। ডিম দিয়ে দিচ্ছি এখানে। ব্রেড ক্রাম্ব অ্যাড করে দিচ্ছি এখানে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন ভালো মতো মিক্স করে নিব। আমি এখন চিংড়ি সস অ্যাড করে দিলাম এখানে এক চামচ। এখন আমি ভালো মতো মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে। আমি কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দেব। আমি এখানে গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিলাম অল্প করে। তো আমাদের এখন ডাম্পলিং রেডি করা শেষ। আমি এখন এগুলাকে আধা ঘন্টার জন্য স্টিমে রেখে দিব। আমি এখন ডাম্পলিংগুলো চুলায় বসাই দিলাম। যখন হয়ে যাবে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে দেখতে। আমি আধা ঘন্টা পর আবার আসলাম, দেখি আমার ডাম্পলিংটা তৈরি হয়ে গেছে কিনা। ওয়াও, দেখুন অনেক ভালো লাগতেছে। এখন আমাদের পরিবেশন করার পালা। আমি আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।